আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন মিডিয়া আইকিপসের আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেব, যে নোটিশটি যারা বাইবা দিবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা নোটিশটি দেখার জন্য ডিপিএ ওয়েবসাইটে ঢুকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিপির ওয়েবসাইটে ঢুকলাম, আর নোটিশটি শুরু করার একটি কথা, আপনি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি প্রাইমারির সকল আপডেট তথ্য। চলো নোটিশটি দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ 2020 সংক্রান্ত, এই উপরে নোটিশটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ সালনাগাদ 21 জুন 2022, আজকে 21 তারিখ। তো আজকে একটি নোটিশ দিয়েছে, সেই নোটিশটি কী সেটি আমরা জানবো। তার আগে আমরা দেখি নি এক নজরে কী কী মৌখিক পরীক্ষা এখন পর্যন্ত তারিখ দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিজ্ঞপ্তি সিলেট জেলায় অনুষ্ঠিত লিখিত পরীক্ষা স্থগিতকরণ, তারপর নিচে আছে অনেক কিছু, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার তারিখ, তারপর কুমিল্লা জেলার সহকারী শিক্ষক নিয়োগ, তারপর কিশোরগঞ্জ, লালমনিরহাট, সিরাজগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, যশোর, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, তারপর আছে গিয়ে আপনার হবিগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, পটুয়াখালী, এবং সর্বশেষে আছে ব্রাহ্মণবাড়িয়া। এটি নতুন নোটিশ, আমরা অলরেডি আপনাদের পটুয়াখালী জেলার সহকারী শিক্ষক নিয়োগের নোটিশটি পাবলিশ করেছি, যারা এখন পর্যন্ত পাননি তারা পূর্বের ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী শিক্ষক নিয়োগ 2020 পরীক্ষার নোটিশটি দেখতে আসছি। দেখতেই পাচ্ছেন আমার ডাউনলোড করা হয়ে গেছে অলরেডি। তো পিডিএফ ফাইল ওপেন করার পর কোন তারিখ কোন ডেটটি দেওয়া আছে সেখানে সংক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন, ব্রাহ্মণবাড়িয়া সদর, তারপর দেওয়া আছে সময়, তারপর জেলা উপজেলা প্রার্থী, এবং বিকেলের সময় দেওয়া আছে, অর্থাৎ দুইটি আপনার সময়ে পরীক্ষা হবে। তো আপনি দেখতেই পাচ্ছেন, তো আপনি একটু কাইন্ডলি দেখে নিন, আমি যদি বলতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে, তাই আপনি একটু মিলিয়ে নিন আপনাদের বললাম অনুসারে। তো এই ছিল আজকের ভিডিওটি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।